জীবন ও মরণের সীমানা ছাড়িয়ে বন্ধু হয়ে আমার রয়েছে দাঁড়ায়ে। 1969-এর গণ অভ্যুত্থানের মিছিল, 1971-এর মহান মুক্তিযুদ্ধ, টেলিভিশন ও মঞ্চ নাটকে অভিনয়ের জন্য সবার কাছে যিনি সমাদৃত, তিনি নাট্যজন মুজিবুর রহমান দিলু। চলে যাওয়ার ধারাবাহিক রীতিতে যুক্ত হয়ে তিনি রেখে গেলেন পরিবার, সহযোদ্ধা এবং অসংখ্য অনুরাগী। মঙ্গলবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। দুপুর 1:30 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় তার। এই যাত্রা আমি পার করতে পারবো না, কিন্তু তুমি একটু নিউজ করো। আমি তো বীর মুক্তিযোদ্ধা, কোনোদিন কারো খারাপ করি নাই, সবসময় সবার নিউজ করে যায়, আমার নিউজগুলো যেন সুন্দর করে যায়। এটাই হলো বড় জিনিস। এই ঢাকা ইউনিভার্সিটি নিয়ে অনেক গল্প আমাদের কাছে করছে আজকে ঢাকা ইউনিভার্সিটির মসজিদে। আপনি সবাই দোয়া করবেন, জানি আমাকে ক্ষমা করে দেবেন যদি কেউ কোনো ভুল ত্রুটি আব্বু করে থাকি, মাফ করে দেবেন। আর কারো যদি কোনো ধরনের পাওনা থাকে আমার আব্বুর কাছে, আমি ওনার বড় ছেলে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমাকে শাসন কখনোই করেনি, সবসময় আমার মনে হচ্ছে যে আমার বন্ধু, যে কোনো রকম সমস্যা প্রবলেম যে আর কখনো ছেলে মেয়ে পার্থক্য কখনো আমার বাবা করে নাই, সবসময় বলতে এটা আমার বড় সন্তান। আমার বাবা যদি কারোর কাছে কোনো ভুল করে থাকে, কারোর কাছে কোনো পাওনা থাকে, তাহলে সবাই সেটা মাফ করে দিবেন। আমার বাবার জন্য সবাই একটু দোয়া করবে। সে আমার শ্বশুর ছিল, কিন্তু বাবার মতোই ছিল, বাবার মতো না, বাবাই ছিল। সবাই দোয়া করবেন, কোনো ভুল থাকলে সবাই মাফ করে দিবেন। এরপর শিল্পকলা একাডেমিতে মুজিবুর রহমান দিলুর প্রতি শেষ শ্রদ্ধা জানান সংস্কৃত জনেরা। 9 মাস মুক্তিযুদ্ধের পর আমার অফিসে আসলো, তখন আমি চিনতে পারিনি, বাসায় যাইনি, বাবা মা হয়তো খুব কষ্ট পাবে বা চিনতে পারবে না, 9 মাস মুক্তিযোদ্ধা ছিল। এবং এরকম প্রবল প্রাণশক্তি, যেখানে যেহেতু হাসি ঠাট্টা জমিয়ে রাখা, তার যে কোনো দুঃখ বোধ আছে, যে খুঁড়িয়ে খুঁড়িয়ে যে হাঁটে এত বছর ধরে, সেটা কাউকে বুঝতে দিত না। তো দিলুর একটি অপারেশনের কথা না বললে নয় আজকে তার প্রয়াণ দিবসে তাকে বিদায় জানাবো সে সময়। সেটা হচ্ছে যে আমরা ঢাকা শহরে 1971 সালের আগস্ট সেপ্টেম্বরের দিকে সব স্কুল কলেজ বেশিরভাগ খুলে গিয়েছিল, বিশ্ববিদ্যালয়। খালেদ মোশারফ আমাদের সেক্টর টুর কমান্ডার, উনি খবর পাঠালেন যে এগুলি বন্ধ করো। তো তখন আমরা এই 13টি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে একসাথে অপারেশন করার সিদ্ধান্ত নিলাম। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হয় নাট্যকার মুজিবুর রহমান দিলুকে। টেলিভিশন ও মঞ্চ অভিনেতা হিসেবে খ্যাত এই নাট্যকারের উল্লেখযোগ্য চরিত্র জনপ্রিয় ধারাবাহিক সংসপ্তকের বড় মালো। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামের আগামী চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা।